ছোট্ট সোনা বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো তোমাদের সামনে আবার ভিডিও ক্লাস দিতে চলে আসলাম। আমি নুসরাত জাহান, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আসছি। হ্যাঁ বাবুরা, আজকে আমি তোমাদের বাংলা ক্লাস দিতে চলে আসলাম। ক্লাস তো নিচ্ছি, আমাদের পড়াশোনা তো সব শেষ, বাবুরা তো সব কিছু শেষ করে ফেলেছে, রিভিশন চলছে, তাই না? হ্যাঁ, আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় রিভিশন করতে চলেছি, ঠিক আছে? কেননা যেগুলো বানান একটু কঠিন হয়, একটু বড় হয়, সেই পড়াটা তুমি যদি বারবার পড়ো, বারবার দেখো, বারবার লেখো, তাহলে দেখবে পড়াটা মনের মধ্যে গেঁথে যাবে, তোমার আর বানান ভুল হবে না। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, বারবার করে রিভিশন করতে হবে। আর আজকে আমি সেই রিভিশনটি তোমাদেরকে করাবো। এখন তো রিভিশনই চলছে, তো ভিডিও ক্লাসেও রিভিশন চলবে। তার আগে সবাই একটু আগের দিনের পড়া ধরে ফেলি, দেখি আমার বাবুরা কি করছে। সবই তো পড়া শেষ। ওকে, তুমি বলো, আমরা তো ছয় ঋতুর নাম শিখে ফেলেছি, তুমি কি গ্রীষ্মকাল বানান বলতে পারবে? গুড। হ্যাঁ, গয়রাফলা দীর্ঘিকার মধ্যাহ্ন স্বয়ময়ে যুক্ত গ্রীষ্ম, কয়াকার কাল কাল গ্রীষ্মকাল। ভেরি গুড। আচ্ছা, এবার একটু টপিক চেঞ্জ করে ধরা যাক। তুমি বলো চারদিকের নাম বলো। হ্যাঁ, ভেরি গুড। পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। আচ্ছা, এবার তুমি বলো, তুমি কি পশ্চিম বানান বলতে পারবে? গুড। হ্যাঁ, পশ্চিম বানান হলো প, তার উপর শয় চয় যুক্ত রাশেইকার ম, পশ্চিম। ভেরি গুড। তাহলে আমাদের তো প্রিপারেশন একদম কমপ্লিট, মানে আমরা ফাইনালের জন্য একেবারে রেডি। রেডি তো বাবুরা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে রিভিশন পার্টের দিকে যাচ্ছি। আমি আজকে তোমাদেরকে রিভিশন করাবো কি, দেখো তো।
শেষ ছয়টি। তাহলে আমরা শিখবো আজকে বাংলা বারো মাসের নাম, শেষ ছয়টি আমরা সুন্দর করে রিভিশন করব, ঠিক আছে? তাহলে সেই জন্য আমাদেরকে সবার আগে প্রয়োজন সেগুলো সুন্দর করে লেখার এবং বারবার করে পড়ার। তাহলে আমরা প্রথমে লিখতে যাচ্ছি কি, কার্তিক কয়াকারে কা তয়রে প্রশ্রিকার ক, 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 কার্তিক। তারপরে রয়েছে অগ্রহায়ণ, অগ্রহায়ণ কার্তিকের পরে রয়েছে অগ্রহায়ণ। আমরা কার্তিকের পরে শিখব অগ্রহায়ণ, শরৎ গয়ে রফলা অগ্রহায়ণ, হয়াকারে হা অন্তস্ত আর কি মূর্ধন্য অগ্রহায়ণ, অক্ষর গয়ে রফলা অগ্রহায়াকারে হা অন্তস্ত মূর্ধন্য অগ্রহায়ণ, আবার অক্ষর গয়ে রফলা অগ্রহায়াকারে হা অন্তস্ত মূর্ধন্য অগ্রহায়ণ। তাহলে কার্তিক অগ্রহায়ণ, কার্তিক অগ্রহায়ণ, আবার কার্তিক অগ্রহায়ণ। ওকে, এবার আমরা পরের বলে যাচ্ছি। আচ্ছা, তারপরে আসলো কার্তিক অগ্রহায়ণের পরে পরে পৌষ, পরে গৌকারে ও, পরে গৌকারে ও মূর্ধন্য স পৌষ, পরে গৌকারে ও মূর্ধন্য স পৌষ। তাহলে আমরা পেলাম কার্তিক অগ্রহায়ণ পৌষ, পরে গৌকারে ও মূর্ধন্য স পৌষ। আচ্ছা, এবার তুমি বলো তো কার্তিক বানান। ভেরি গুড, কয়াকারে কা তয়রে রস্যই কা ক, কার্তিক। আচ্ছা, এবার তুমি বলো অগ্রহায়ণ বানান। হ্যাঁ, গুড, অসংখ্য ধন্যবাদ, এত বড় বানানটা তুমি সুন্দর করে বলেছো। স্বর গয়ে রফলা অগ্র ভয়াকারে হা অন্তস্থ অ মূর্ধন্য অগ্রহায়ণ, এইভাবে ভেঙে ভেঙে পড়লেই তো শিখে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই পৌষ গেল। এবার আমরা লিখব মাসের নাম, মাঘ ময়াকারে মা ঘ মা, ময়াকারে মা ঘ মা, ময়াকারে মা ঘ মা, ময়াকারে মা ঘ মাঘ, আবার ময়াকারে মা ঘ মাঘ। আচ্ছা, তারপরে মাস আসবে ফাল্গুন, ফাল্গুন ফয়াকারে ফা, ফয়াকারে ফা লয়ে গয়ে যুক্ত রসুকার, তারপরে দন্তর না ফাল্গুন, ফয়াকারে ফা লয়ে গয়ে যুক্ত রসুকার দন্তর না ফাল্গুন। হ্যাঁ, তোমাদের প্রকাশনীর বইয়ে দন্তর্ণার জায়গাতে মূর্ধন্য দেওয়া আছে, তোমরা মূর্ধন্য পড়বে না, আমিও শিখাতাম আগে, কিন্তু এখন বানান চেঞ্জ হয়ে দন্তর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তো বাবুরা সবসময় চেষ্টা করবে সঠিকটা শেখার, সঠিক শিখলে পরবর্তীতে তোমার কখনোই ভুল হবে না, ঠিক আছে? তাহলে ফাল্গুন বানানে এখন থেকে তোমরা দিবে দন্তর্ণ। ওকে, আমি দন্তর্ণই এর আগে শিখিয়েছি, তারপরে আবার বলছি ফাল্গুন বানানে তোমরা সুন্দর করে এভাবে দন্তর্ণ দিয়ে দিবে। তাহলে ফাল্গুন বানান কি, কয়াকারে পা লয়ে গয়ে যুক্ত রসুকার দন্তর্ণ, ফাল্গুন কয়াকারে পা লয়ে গয়ে যুক্ত রসুকার দন্তর্ণ, ফাল্গুন। এবার আর একটা মাস, শেষ মাসের নাম, তোমরা কি কেউ বলতে পারবে মাসের নামটা কি? বলো দেখি, আমি একার দিয়ে ফেললাম। চৈত্র, ওকে, চয় ওইকারে চৈ তয়ে রফলা চৈত্র, চয় ওইকারে চৈ তয়ে রফলা চৈত্র।
তোমাদেরকে আমি বলেছিলাম এর উপরে মাত্রা দিলে সেটা তয়ে রফলা হয়ে যায়। তাহলে চৈত্র মানে কি? চয়ে ওইখানে চৈ তয়ে রফলা চৈত্র। এবার একটু ধরা যাক। আচ্ছা তুমি বলো, তুমি বলবে পৌষ বাণী। এবার কাকে ধরি কাকে ধরি? তুমি বলো। এবার ফাল্গুন মানে? আচ্ছা হ্যাঁ ভেরি গুড, ফয়াকারে ফাল আর যুক্ত শুকার গান যেমন ফাল্গুন। আচ্ছা তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা আজকে বাংলা 12 মাসের নামে শেষ 6টি মাসের নাম শিখে ফেললাম। আমরা কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র আমরা বছর বিচরণ করে ফেলেছি। এখন আমাদের কি? এখন আমাদের শুধু জায়গা জায়গা থেকে কঠিন কঠিন বিষয়গুলো রিভিশন দেওয়া প্রয়োজন। আর অবশ্যই হাতের লেখা সুন্দর করতে হবে। তার মধ্যে তো বাবুদের আবার হাতের লেখার মার্কস কাটার সিস্টেম আছে, এই জন্য কি করতে হবে? সুন্দর করে লিখতে হবে। আর সবচেয়ে বড় কথা এই যে দেখো আমি মাত্রা ধরে ধরে লিখেছি, এরকম খাতাতে মাত্রা ধরে লিখতে হবে। যখন কোনো শব্দ বা বর্ণ তুমি মাত্রা ধরে লিখবে দেখবে তার সৌন্দর্যই অনেক গুণ বেড়ে গেছে এবং সেটা লেখাতেও মাপে সঠিক হয়েছে। ঠিক আছে, যেহেতু তোমাদের এখন মার্কস দেওয়ার আগে তোমরা ব্যবহার করো সেহেতু তোমাদের সুন্দর করে মাত্রা ধরে লিখবে। আর সবচেয়ে বড় কথা তোমরা যে পরীক্ষা দিবে সেখানে সততার সঙ্গে পরীক্ষা দিবে। স্কুলে হোক কিংবা যেভাবে দিচ্ছ বাড়িতেই হোক, তোমাদেরকে কিন্তু নিজের নৈতিকতা ঠিক রেখে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, কখনোই অসৎ উপায় অবলম্বন করা যাবে না। ছোট্ট বাবুরা খুব ভালো থাকবে, অনেক ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দিবে আর পড়ার বিষয়গুলো অনেক অনেক রিভিশন করবে আর অবশ্যই সুস্থ থাকবে। তাহলে সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।